قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة الا بفاتحة الكتاب নবী আমার ফরমালেন লা সলাতু নামাজ তোমাদের হবে না ইল্লা যতক্ষণ না বেফাতিহাতিল কিতাব তোমরা সূরা ফাতিহা শরীফ না পড়ছো নবী আমার বললেন তোমাদের কারো নামাজ হবে না মুসলমান ভালো করে মনে রাখুন সূরা ফাতিহার পরে যে কিরাতটা পড়া হয় যেটাই পড়ুন না কেন তিরিশ পারার মধ্যে ফাকরা ও মা তায়াসরা মিনাল কোরআন জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক বললেন ফাকরা ও মা তায়াসরা মিনাল কোরআন ওরে বান্দা বান্দেরা তিরিশ পারা কোরআন দিলাম যেখান থেকে তোমাদের ভালো লাগে মজা লাগে ভালো লাগে সহজ লাগে সেখান থেকেই তোমরা আয়াতে কারিমা দিয়ে নামাজ পড়ো সুরা কেরাত দিয়ে নামাজ পড়ো আমি আল্লাহ কবুল করে নেব তাহলে দিনের আলোর মতো পরিষ্কার উত্তম ইবাদত আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত উত্তম ইবাদত আল্লাহ পাকের নামাজের মধ্যেও ও মুসলমান সূরা ফাতিহা যেটা পড়া হয় সর্বপ্রথম যে কেরাতটা তেলাওয়াত করি সূরা ফাতিহা এই ফাতিহা পড়াটা আমার রসুলুল্লাহর হুকুম আর পরে যে কেরাতটাই আপনি পড়ুন না কেন ওই পড়াটা হচ্ছে আমার আল্লাহ পাকের হুকুম তাহলে দিনের আলোর মতো পরিষ্কার নবীর মাধ্যমে আমার আল্লাহ ফানাফির রসুল তবে ফানাফিল্লাহ নামাজের মধ্যেও আগে নবীর হুকুম তবে আল্লাহর হুকুম কথা কিছু বুঝছেন ও বাজার টাজার করতে আমি আসিনি দোয়া করেন দুটো কথা বলি ঘরে নিয়ে যান ঠকা হবে না নবী দিবস করছেন তো আল্লাহ নামাজের মধ্যে প্রথম কার হুকুম বললাম আমার নবীর হুকুম তারপরে আল্লাহর হুকুম চলেন একটা কিরাত পড়লেন কিরাত শেষ আল্লাহ আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকু করলেন তারপরে সামি আল্লাহ লিমান হামিদা এই হলেমান হামিদা না কিন্তু অনেকে হলেমান হামিদা সামি আল্লাহ লিমান হামিদা এটাকে কি বলা হয় একটু আওয়াজ করবেন আপনারা ভাইয়ের মতো আমি কসম আল্লাহ জিজ্ঞাসা করে ছোট করছি না কিন্তু রুকু বলা হয় না হয় না কোরআন পাক আল্লাহ পাক ফরমালেন আকিমুস সালা ও আতু যাকা ওয়ারকাউ মা'আর রাকিঈন ওরে বান্দা তোমরা নামাজ কায়েম করো যাকাত আদায় দাও ওয়ারকাউ মা'আর রাকিঈন রুকু করনে ওয়ালু কে সাথ রুকু কিয়া যাও তোমরা আমি আল্লাহ পাক আমার নামাজে রুকু করো ও আমার আল্লাহ ওয়ালা ভাইরা বাবাজিরা তাহলে সামি আল্লাহ লিমান হামিদা রুকু হলো এবার কি করবেন পালাবেন নাকি আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার ঠিক আছে তো ভুল হয়ে যাচ্ছে না তো জি তাহলে আমার আল্লাহওয়ালা ভাইয়েরা বাবা জেরা নামাজের এক রাকাত আদায় হয়েছে এক রাকাত আবার দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে গেলেন আমি ইউনুস আমার জিজ্ঞাসা নামাজের এক রাকাত আদায় হলো এক রাকাত নামাজের রুকু করলেন একটা আজকে বুঝছেন লেকিন
লেকিন আবার কি সেজদা করলেন কয়টা? দুইটা। কিন্তু কেন? নামাজের রাকাত একটা, নামাজের রুকু একটা, সেজদা কেন দুইটা? কথা বুঝছেন না? চলেন, কোথায় বলছিলাম? মাঝি আমেনা বলছিলাম, মনে আছে? আপনারা মনে করছেন হুজুর এ মাথার থেকে সে মাথায় যাচ্ছে নাকি, কি সেইরকম নাকি? পাগলা। চলেন মেন লাইনে উঠি। নবী মাতা আমেনা, মা আমার ফরমাচ্ছেন, ও মক্কার মেয়েরা, মায়েরা, বেটিরা, কসম আল্লাহর কসম খানায় কাবার, তখন এইভাবে মানুষ কসম করত, কসম আল্লাহর কসম খানায় কাবার, আমার কলেজার টুকরা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না? সবাই মিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না? এই আজ তাবারুক আছে, গোশত বিরিয়ানি বলছে তো, এই কী হবে আল্লাহ ভালো জানে, আলু বেশি পড়বে না গোশত বেশি পড়বে আল্লাহ ছাড়া কেউ জানে না। এখানে একটু কামিয়ে নাও, নবীর নাম শুনবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না? হতে পারে? সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মাতা আমেনা ফরমাচ্ছেন, ও মক্কার মেয়েরা, মায়েরা, বেটিরা, আমার কলেজার টুকরা যখন এসেছিলেন আসার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার এই না বলে নবী আমার আমার আল্লাহ পাককে একটা সেজদা করেছিলেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না সাজদা ইয়াসজুদু ফি কদামাইনি রাহমান। ইন্না সাজদা ইয়াসজুদু, বান্দা যখন সেজদা করে তার সেজদাটা ফি কদমাইনি রহমান, আমার আল্লাহর দুই কুদরতি কদমের বিষখানে তার সেজদাটা হয়ে যায়। আম্মা জান আমেনা বলছেন, আমার কলেজার টুকরা যখন এসেছিলেন আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছিল, ইহা তাকে তামাম মক্কা শহর আমার বেটার নূরের আলোয় আলোকিত হয়ে গিয়েছিল, ইহা তাকে হাজার হাজার কিলোমিটার দূরে শাম সিরিয়ার রাজপ্রাসাদগুলো পর্যন্ত আমার বেটার নূরের আলোয় সেই দিন মক্কার জমিন থেকে দেখা গিয়েছিল। ঠিক আছে তো, যা বলছে বলি নাকি? ঠিক আছে তো নাকি? আপনারা কি বলেন? এই হাত উঁচু করে একটু সমর্থন দেন তো, নারে তকবি। আল্লাহ হাত কটা দিয়েছে, একটা না দুইটা? তুলেছেন কটা? দুইটাই ওঠেন? এই হাত তুলছেন কেন? ফুল ফুল ওঠান? থাক, এরাও বিপদে পড়েছে, এত হুজুর পাশ করালুম, থাক, কোনো হুজুর তো দেখলুম না এরকম। এই দেগঙ্গা হুজুরটা কী হলো? একবার হাত তোলো একবার পা তোলো, কী জ্বালা বলো দেখিনি। এই আমার কোনো দোষ না কিন্তু, যত দোষ এই ঘড়ির দোষ, ঘড়ি ঘড়ি। এখন এই রাত আড়াইটা বাজে, ওইটা ঘুরিয়ে রাত দশটা করে দাও, আবার ঠিক চাঙ্গা হয়ে যাবে। হয় আমাদের ঘুরতে হবে না, এই ঘড়ি ঘোরাতে হবে। কথা কিছু বুঝছেন? আমিও ভালো বুঝি, জওয়ানে বয়সে জলসা করলে না ও কেমন অস্কল্য বে, ও যা করেছে রে, কী করেছে সেটা পরে হবে। কথা বুঝছেন না? আমার আল্লাহওয়ালা বাবা জিরা হেসে গেলে দুটো কথা বলে যায়। আম্মা জান আমেনা ফরমাচ্ছেন, আমার বেটা তশ্রী বাতানে আমার ঘরটা আলোয় আলোকিতা হয়ে গেল, কিন্তু অল্প সময়ের মধ্যেই আমি আমেনা আমার ঘরটা অন্ধকার নেমে আসি, এত কালো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। মা আমার ফরমাচ্ছেন, আমার কলিজার টুকরাকে আমি আমেনা আমার ঘরের মধ্যে দেখি না, এই না জন্যে মা আমার ঝরঝর করে কাঁদছেন, আল্লাহ পাক হায় হায় কি হলো আমার বেটা, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আমার বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় গেলেন? মায়ের জান বলে কথা, মায়ের জানে বড় দয়া, মায়ের জানে বড় মায়া, মায়ের জানে বড় ভালোবাসা। কি মায়ের বিকল্প হয় নাকি?
হবে। কোনো ছেলে বা মেয়ে তার মায়ের দুধের ঋণ শোধ করার জন্যে যদি তার আম্মিকে নিয়ে নিজের ঘর থেকে অসুস্থ মাকে ঘর থেকে নিয়ে পিঠে করে নিয়ে কাঁধে করে নিয়ে হেঁটে 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 আল্লাহর কাবা আল্লাহর কাবা ও মুসলমান আল্লাহর কাবা শরীফ পাকেও হেঁটে হেঁটে যায়। ওই মা জননীকে কাঁধে করে নিয়ে কোলে করে নিয়ে পিঠে করে নিয়ে বাসা আমার আল্লাহর কাবাকে যদি তওয়াফ করে এহা তাকে আরাফাতের ময়দানে যায় মুজদালিফায় যায় মিনায় যায় হজ পাক আদায় দেয় আবার মা জননীকে নিয়ে পিঠে করে নিয়ে হেঁটে 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 আল্লাহর কাবার জমিন থেকে এই বসন্ত চকের জমিনে এসে পৌঁছায়। ওগো ছেলেরা শুনে রেখে দাও ওই মায়ের দুধের এক ফোঁটা দুধের ঋণকে তুমি আমি পরিশোধ করতে পারবো না। বুঝছেন? আল্লাহু আকবার। আর আল্লাহওয়ালা বাবাজিরা কোন কথা বলছিলাম মনে আছে? মায়ের জান বলে কথা কথাতে আছে ছেলে মেয়ে মা বাপকে ভুলে যেতে পারে। খুব খেয়াল করে, ছেলে মেয়ে মা বাপকে ভুলে যেতে পারে, মা বাপ ছেলে মেয়েকে ভোলে না, উম্মাদ নবীকে ভুলে যেতে পারে, নবী তার উম্মাদদের ঘরে ভোলেন না, বান্দায় আল্লাহকে ভুলে যেতে পারে। আমার আল্লাহ তার বান্দা বান্দিদের ঘরে ভোলেন না। হুমা জান্নাত কান্নারুকা, নবী আমার বললেন ও ছেলে মেয়েরা তোমার আব্বা মা তোমার জন্যে জান্নাত, তোমার আব্বা মা তোমার জন্যে জাহান্নাম। মা যে আমিনার কথা বলছিল মনে আছে? সব ইয়াদ হ্যায় তো? ঠিক হ্যায় তো? সব ঠিক হ্যায়? বিলকুল সহি হ্যায় আপ লোক? তব আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন, আমার ঘরটা এত অন্ধকার নেমে আসি, আমি আমার কলেজার টুকরাকে দেখি না, এই না জন্যে মা আমার ঘরের মধ্যে হাত বাড়িয়ে বাড়িয়ে দেখছেন যদি বাচ্চাকে পাওয়া যায়, কিন্তু না। নবী মাতা ফরমাচ্ছেন আমার হাতে আমার কলেজার টুকরা আসে না। মা আমার ঝরঝর করে কাঁদেন, ওই সময় আল্লাহর তরফ থেকে বলা হতে লাগে ফাসাবরুন জামিল। ও বান্দি আমেনা তুমি একটু ধৈর্য ধারণ করো, ও বান্দি আমেনা তুমি জানো না আমি আল্লাহ পাক বলছি আমি হলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তাই না? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর তোমার কলেজার টুকরা মুহাম্মদ রসুলুল্লাহ হলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন আলামিন আলামিন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দি আমেনা আমি আল্লাহ পাক হলাম তামাম পৃথিবী কুল কায়নাতের রব। ইয়া রব, আল্লাহ পাকের একটা জালিলুল কদর নাম, গাম্ভীর্যপূর্ণ নাম ইয়া রব, যে আমি আল্লাহ পাক হলাম রব্বুল আলামিন, আর তোমার কলেজার টুকরা হলেন রহমাতাল্লিল আলামিন, আমি হলাম রব, তোমার বেটা হচ্ছে রহমাত তামাম পৃথিবীর জন্যে। তাই আমার ফেরেশতা জিব্রাইল আমিনকে আমি আল্লাহ বলে দিয়েছি, ও ফেরেশতা জিব্রাইল আমিন তুমি আমার হাবিবকে সঙ্গে করে লাও, আমার হাবিবকে কোলে করে নাও, আর আমার দুনিয়া আমার হাবিবকে একবার দেখিয়ে আনো,
কুল সিরু ফিল আর, আমার দুনিয়া বিচরণ করিয়ানো। তাই আল্লাহ পাক বললেন, বান্দি আমার একটু সবর করো, তোমার কলেজার টুকরা এখনই তামাম দুনিয়া বিচরণ করে আবার তোমার কোলে পৌঁছে যাবে। মা আমার ফরমাচ্ছেন, ও মক্কার মেয়েরা মায়েরা বেটিরা, আমার কলেজার টুকরা যখন সায়ের সফর সেরে আমার কোলে এসেছিলেন, ওই সময়টা ছিল ওয়াক্তে সবে সাদেক সাদেক সাদেক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান ফরমাচ্ছেন, ও মক্কার মেয়েরা মায়েরা বেটিরা, আমার কলেজার টুকরা যখন ওয়াক্তে সবে সাদেকে আমার ঘরে তশরিফ রেখেছিলেন, উনি আর একবার দ্বিতীয়বার আল্লাহ আকবার জোরে বলেন না সুবহানাল্লাহ, দ্বিতীয়বার আর একটা সেজদা দিয়ে আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছিলেন। ও আমার নওজোয়ান ভাইরা, কসম আল্লাহর, নবী আমার দুইটা দুইটা সেজদা করার জন্যে আমাদের নামাজের মধ্যেও, নামাজের রাকাত হতে পারে একটা, নামাজের রুকু হতে পারে একটা, কিন্তু দুইটা সেজদা দিতে হয়, এর একমাত্র কারণ আমাদের নবী নূর নবী দয়ার নবী জনাবে বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লা আলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেগুলো বলো না জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুল মখলুকাতের খাজানাজার সুপে দিয়েছে, কুল মখলুকাতের খাজানাজার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। জোরে বলুন না সুবহান, কুল মখলুকাতের খাজানাজার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে, যার ওসিলায় খোদার কাবা কেবলা হয়েছে। সুবহানাল্লাহ, যার ওসিলায় খোদার কাবা কেবলা হয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে, কুল মখলুকাতের খাজানাজার সুপে দিয়েছে, কুল মখলুকাতের খাজানাজার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। সুবহানাল্লাহ, যার ওসিলায় আদম হাওয়া নাজাত পেয়েছে। সুবহানাল্লাহ, যার ওসিলায় আদম হাওয়া নাজাত পেয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, কুল আলমের খাজানাজার সুপে দিয়েছে, কুল আলমের খাজানাজার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। আল্লাহুম্মা সাল্লা আলা ওয়ালা আলে সাইয়াদেনা। সংক্ষেপ, আপনাদের ধৈর্য আছে তো? একটু কষ্ট করে দুটো কথা এই সময় ওয়াজ শোনা যেমন কষ্ট, বলেন বলেন, এ আমাদের হয়ে দুটো কথা বলবেন না, ওয়াজ করা কষ্ট নয় কি? যে শোনা বলা সবই কষ্ট, কথা ঠিক কি না? সারা রাত শ্রোতা থাকতে চায় না। কমিটি বলল, আমি আপনাদের গ্রামের কথা বলছি না, আমার দেগঙ্গ এলাকার কথা বলছি, অন্য এলাকার কথা বলছি না, শ্রোতা সারা রাত থাকতে চায় না। আল্লাহ যদি রাজি থাকে সামনে বছরে হাফ রাত করবো। কত রাত? হাফ রাত, ইংরেজি বলেছি ইংরেজি হাফ। এখন জলসা মাহফিল হবে, মিটিং শিটিং হলো, ফাইনাল হয়ে গেল, হাফ রাত হবে এবার মিলাদ। ঠিক আছে, মিটিং শেষ, একটু চা বিস্কুট হলো, হঠাৎ এক মুরব্বী ঠেলে উঠে বলছে মিটিংয়ে, আচ্ছা তোমরা যে হাফ রাত করবে, তো লোক কুটুম্ব যারা আসবে এরা শোবে কোথায়? মাথা খারাপ।
লোক কুটুম্ব যারা আসবে না থাকবে কোথায়, মাত্রা খারাপ। সবাই বলছে এই মুরব্বী হেভি কথা বলেছে তো, বস ফের বস ফের বস, মিটিং বাড়িয়ে দে বাড়িয়ে দে। এক কাজ কর, দে গঙ্গা হুজুরির দাওয়াত কর, অন্তত কুটুম থাকাক। বুঝেন না আমাকে ভুল বোঝেন না, বলে লোক শুনুক আর না শুনুক, কথা বুঝছেন না আপনারা, কি আর করা যাবে। একটু হেসে গেলে বলছি সারা রাত শোনা মাহফিল শোনা বড় কষ্টের কথা, ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের আলো দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন, এই জোয়ানগুলো একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী থেকে মাঝে মাঝে একটু একটু ঘুমাতে হয় না কিয়া? আমার সঙ্গে থাকলে তো শহীদ হয়ে যাবে তো। চলেন দুটো কথা বলি, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ পাকের দুনিয়াতে তশরিফ রাখলেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আমি খুব বেশি পারবো না, বুড়ো হয়ে যাচ্ছি তো। যে হুজুর দুনিয়াতে আসলেন 7 দিন অথবা 9 দিন, আমি সামারি করে বলছি, মাজি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। 2 বছর পেলাস নবী আমার, আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে মক্কাতুল মুআজ্জামার জমিনে ফিরত আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ানেরা, ওই সময় মক্কাতুল মুআজ্জামার জমিনে কলেরা বসন্ত, বোঝেন আগে ছিল, মুরব্বীরা জানে, কলেরা বসন্ত চলছিল, আবহাওয়া দূষিত ছিল, পরিবেশ দূষিত থাকার জন্যে নবীমাতা আমেনা বলেছিলেন, ও বুবু জান হালিমা, বুবু আমার, যেহেতু মক্কার পরিবেশ দূষিত হয়ে পড়েছে, তা আমি আমেনা আপনাকে বলবো, আমার বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, আপনাদের বলতে হবে, এটা তো পয়সা দেখ আর না দেখ, আমি নাম বলবো আর সাল্লাল্লাহু সাল্লাম বলবে কারা? আমরা, আমি বলবো তো নাকি, তাহলে লাগেন সাল্লাল্লাহ জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান আমেনা বললেন, আমার কলেজার টুকরাকে আপনি আবার ফিরত নিয়ে যান, আম্মা জান হালিমা সাদিয়া মা আমার রসুলুল্লাহকে নিয়ে আবার তায়েবের জমিনে ফিরত গেলেন। ও আল্লাহওয়ালা গণেরা, 4 বছর পেলাস আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে নিয়ে আম্মা জান আমেনার বাড়িতে চলে আসলেন। 6 বছর পেলাস আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দুনিয়া থেকে পর্দা নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আব্বু হারা হয়ে আসলেন, আম্মিকে পেলেন, কিন্তু না মাত্র 6 বছর আম্মাকেও হারালেন। অসুবিধা হচ্ছে না তো? অনেক শুনেছেন আমি জানি, একটু শোনেন না, কার কাছে বড় হয়েছিলেন? দাদুজান আব্দুল মুত্তালিব সাহেব, খাজা আব্দুল মুত্তালিব সাহেব, হুজুরের দাদুজান কেবলা, মুরব্বী মানুষ, বয়সটা হয়েছিল ওনার ওই সময় 97, 97 বছর বয়স। হুজুরের দাদুজান কেবলা হযরত খাজা আব্দুল মুত্তালিব সাহেব 2 বছর নবী পাককে সঙ্গে রাখলেন, আগলে রাখলেন, যেহেতু উনি মুরব্বী হয়ে গিয়েছেন, শরীরটা কমজোর হয়ে পড়েছে, তাই হুজুরের দাদুজান কেবলা আমার রাসূলুল্লাহ সমস্ত চাচাজানদের ঘরে ডেকে পাঠালেন। আমি বেশিক্ষণ বলবো না, রাসূলুল্লাহ দুটো কথা শোনেন, আমার নবী পাকের কথা শুনলে আল্লাহ গোনা ক্ষমা করে দেন, আমার নবী পাকের ওসিলাতে আল্লাহ আমাদের দরজাকে অনেক বাড়িয়ে দিয়েছে না দেয়নি? একটু জোরে বলেন দিয়েছে না দেয়নি? একটা জানা কথা বলবো, এই কথাটা রেখে, এই আপনারা নবী
কার কথা বলি, একদম জানা কথাই বলি, যে ওয়াজটা সবাই জানে, মায়েরাও জানে। আর যদি কেউ না শুনে থাকে সেই ওয়াজটা আমি যেটা এক্ষুনি বলবো, এখানে যদি কেউ না শুনে থাকে তার এখান থেকে তুলে দাও, ও শ্রোতাই না, একটা ওয়াজের নাম করি, বুঝাচ্ছেন? এই ফেরাউন সেই নীল নদে ডুবে মরেছিল, শুনেছেন? বেঁচে গেছে। যদি কেউ বলতো না হুজুর শুনিনি, ও শ্রোতাই না, তুলে দাও, তুলে দাও। ফেরাউন নীল নদে ডুবে মরেছিল না? একটুখানি কথা রেখে দুটো মিনিট একটু বলি। ওরে বাবা, ফেরাউন সে তো শয়তান, পাক্কা শয়তান। ও 400 বছর ধরে নবী মুসা কালিমুল্লাহ এবং মুসা কালিমুল্লাহর সঙ্গী যারা বনি ইসরাইল, ওদেরকে লেবার করে রেখেছিল, লেবার। সে কথা তো বহু কথা ভাই, লেবার। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইয়াস্তাহিউনা নিসাকুম। আরে কোরআন পাক তো, ফেরাউন আইন জারি করলো, ইউযাব্বিহুনা আবনাকুম। এই কাহা যাতা হয়, আবার আসবে তো? ছেলেদের ঘরে জবে করে দাও, ওয়াইয়াস্তাহিউনা নিসাকুম, মেয়েদের ঘরে বাঁচিয়ে রাখো। ও আমার বসন্ত চক এলাকার ভাইরা, মেদিনীপুরের ভাইরা, আল্লাহর আস্তে শুনে রাখুন, শয়তান ফেরাউন একাদিন নয়, 400 বছর ধরে এমন করে অত্যাচার অনাচার অবিচারের স্টিম রোলার চালালো বেহুদা শয়তান, নয় নয় করে 80,000, 80,000, কত হাজার বললাম, 20,000 কম 1,00,000, কত বললাম, 20,000 কম 1,00,000। এরপরেও যদি মনে না থাকে তো আমি আর পেরে উঠলুম না। ইউযাব্বিহুনা আবনাকুম, 80,000 ছেলেদের ঘরে জবে করেছিল, ওয়াইয়াস্তাহিউনা নিসাকুম, মেয়েদের ঘরে কিছু বলে না, 400 বছর অত্যাচার অনাচার সহ্যের পরে আমার আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না, 400 বছর অত্যাচার অনাচারের জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা কালিমুল্লাহকে বললেন, ও নবী মুসা কালিমুল্লাহ, ওয়া কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে যিনি কথাবার্তা বলেছিলেন, কথোপকথন করেছিলেন সেই তুর পাহাড়ে, শুনেছেন তো আপনারা? ও নবী মুসা কালিমুল্লাহ, তুমি তোমার উম্মতগুলোকে সঙ্গে করে নিয়ে মিশর ত্যাগ করে, ফেরাউনের রাজদরবার রাজ এলাকা ত্যাগ করে তুমি নীল নদের পথে রওনা হয়ে যাও। ঘটনা তো অনেক, দরিয়াওয়াজ, এটা এই সময় জলসা নয়, জোয়ানি পিরিয়ডের জলসা, তবুও আপনাদের দিকে তাকিয়ে একটুখানি এসে গেল যখন বলছি, বলি নাকি, বলি নাকি, রওনা হয়ে যাও। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ, হুজুর আমার বলেন, আল্লাহ পাক, ফেরাউন এবং ফেরাউনের লোকেরা যদি আমাদের ঘরে দেখে ফেলে তাহলে ক্ষতি হয়ে যাবে। রব্বুল আলামিন আল্লাহ পাক বললেন, নবী আমার তুমি চিন্তা করবে না, ইমানদারেরা আমার আর আমি আল্লাহ হলাম আমার ইমানদার বান্দা বান্দিদের। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, বান্দা তোরা কমপ্লিট মোমেন হয়ে যা, আমি আল্লাহই তোদের বাঁচাবো, আমি আল্লাহই তোদের খাওয়াবো, আমি আল্লাহই তোদের রক্ষা করব, আমি আল্লাহই তোদের নিরাপত্তা দেব। ওরে দুনিয়ার ইমানদারেরা, তোরা কমপ্লিট মোমেন হয়ে যা, আমি আল্লাহ কেমন করে বাঁচাবো, আমি আল্লাহই বড় ভালো জানি। ইমানদারেরা তোরা চিন্তা করবি না, তোর ইহকালের দায়িত্ব যেমন আমার, তোর পরকালের দায়িত্ব তেমন আমার। ওরে ইমানদারেরা চিন্তা করবি না, আমি আল্লাহ যেমন তোদের ঘরে বাঁচাবো তেমন তোদের দুশ্মনদের থেকেও আমি আল্লাহ পাক বুঝে নেব, বুঝে নেব, বুঝে নেব। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে
আমি আল্লাহ বুঝে নেব। আল্লাহ বললেন, নবী তুমি রওনা হয়ে যাও, বাকিটা আমি আল্লাহ বুঝে নেব। নবী মুসা কালিমুল্লাহ উম্মতদের ঘরে নিয়ে রওনা হয়ে গেলেন। সংখ্যা কত ছিল জানেন? 6 লক্ষ প্লাস। কত বললাম সবাই মিলে বলেন, কত বললাম? 6 লক্ষ প্লাস ইমানদার উম্মতদিগকে নিয়ে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ রওনা হয়ে গেলেন নীল নদের পথে। একতেলাফ আছে আমি জানি, লোহিত সাগর বলা হয়েছে আমি জানি, কিন্তু একতেলাফটা ওসব রাখেন, একে লকডাউনে সংসার চলছে না ভাই, অত একতেলাফ মাথায় রাখতে হচ্ছে না, নীল নদী থাক না। আমার আল্লাহ আলা বাবাজিরা শুনেলান, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ রওনা হয়ে গেলেন, রাতের ভাগে রওনা দিলেন, আর রাতের শেষ ভাগে ফেরাউনের যারা সঙ্গী সাথী ছিল, ফেরাউনের যারা লোক লস্কর ছিল, যারা ফেরাউনকে খোদা বলে জানতো, মাবুদ বলে জানতো, তাদের প্রত্যেকের বাড়িতে 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 একটা একটা করে কুল্লু নাফসিন যা একাতুল মাউত, প্রত্যেকের বাড়িতে একটা একটা করে মাইয়ে হয়ে গেল। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের খানদানের 80,000 ছেলেদেরকে জবে করতে পারে এক রাতে, হাজার 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 লক্ষ লক্ষ বাচ্চা, তথা যে বাড়িতে বাচ্চা নাই তাদের বাড়ি পুরুষেরা, যে বাড়িতে পুরুষ নাই তাদের বাড়ির নারীরা, ফেরাউনের লোকেদের প্রত্যেকের বাড়িতে মাইয়্যিত হয়ে যাওয়ায় ও মুসলমান বাড়িতে 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 লাশ, যার জন্যে নবী মুসা এবং মুসার উম্মতেরা কোথায় চলে গিয়েছেন, ওনারা বাড়িতে আছেন না নাই এ দেখার অবকাশ নাই। ফেরাউনের লোকেরা নিজেরা নিজেদের লাশকে নিয়ে ব্যস্ত। কথা বুঝছেন? আল্লাহ বলে একজন আছে না নাই, যে কথা বুঝছেন? ইয়ার কি পায়া হয়, এ আমার বন্ধুদের ঘরে 80,000 জবে করেছিস, তিলে তিলে আমি এক রাতে তোদের ঘরে লক্ষ লক্ষ শেষ করে দেব, বলুন না জোরে সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মরেছিল, কেতাব খুলে দেখেন, তফসিরে কেতাব খোলেন, কথা বুঝছেন? তখন ঠেলায় না পড়লে বিড়াল কি এই গাছে তুলে দিচ্ছে, তো একেই মনে হয় বলা হয় ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আমাকে ভুল বোঝেন না। সকাল হয়ে গেল, হায় হায় কবর খুঁড়বে কারা, লাশ গোসল দেবে কারা, খাটিয়া নিয়ে যাবে কারা, দেখো দেখো মুসার লোকেদের দেখো, ইমানদারদের দেখো, টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালাদের খোঁজো, কিন্তু দেখা গেল সকলের বাড়ি ফাঁকা, কোনো বাড়িতে ইমানদার নাই, ঘরের দরওয়াজা দেওয়া, কারো তালা লাগানো, কারো বা শিকল উঠানো, কারো বা দরওয়াজা ভাজানো, কারো বাড়িতে কোনো লোক নাই। হায় হায় কোথায় গেল, রোড বিশেষজ্ঞদের ডাকা হলো, তারা নমুনা নিশানা পরীক্ষা করে বলল, মুসলমানেরা মুসা এবং মুসার উম্মতেরা পালিয়ে গিয়েছে, এই রোড নিশানা দেখে বোঝা যায় নিশ্চয়ই নীল নদের পথে রওনা হয়ে গিয়েছে। আল্লাহুম্মা সাল্লা আলা, পড়েন ওয়ালা আলে সাইয়াদেনা। সংক্ষেপ, ফেরাউন যখন সকালে দেখলো মুসলমানেরা বাড়িতে নেই, খোঁজ খোঁজ নীল নদের দিকে রওনা হলো, ফেরাউনও সঙ্গে করে নিল 18 লক্ষ মানুষ। কত বললাম মুসা নবীর সঙ্গে কত আছে বললাম? 6,000, 6 লক্ষ, আর ফেরাউনের সঙ্গে আছে 18 লক্ষ, 3 গুণ বেশি। আল্লাহ, ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা শুনেলেন, যে আমি জানি অনেক শুনেছেন, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ নীল নদের কিনারায় পৌঁছালেন, ফেরাউনের লোকেরা যে পৌঁছে যায়, এবার
ধরা খাওয়ার পালা সম্মুখে এসে যায়। ঠিক এমন সময় আল্লাহ পাকের হুকুম, নবী মুসা কালিমুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। সুবহানাল্লাহ। এই নবী মুসা কালিমুল্লাহর কাছে একটা লাঠি থাকতো, শুনেছেন? লাঠি শুনেছেন? দেখেছেন লাঠি? ও লাঠি দেখেননি, শুনেছেন না? দাবির লাঠি বলে মনে হচ্ছে? হ্যাঁ, ওই লাঠিটা হচ্ছে জয়তুন গাছের ডাল। আব্বা জান, হযরত নবী আদম সফিউল্লাহ আল্লাহ জান্নাত থেকে এনেছিলেন ওয়ারেশানি সূত্রে, আসতে আসতে জান্নাতি আসা বাড়িটা নবী মুসা কালিমুল্লাহর শ্বশুর আব্বা জান নবী শোয়েব আলাইহি সালাতু ওয়াসসালাম মারফত জামাতা নবী মুসা কালিমুল্লাহ, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, সালামুন আলা মুসা ওয়া হারুন। সুবহানাল্লাহ। নবী মুসা কালিমুল্লাহ এবং ওনার ভাই নবী হারুন ওনার কাছে যে পৌঁছে গেল আল্লাহ।